নমস্কার সবাইকে ওয়াই টু সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ক্লাস কি বিষয়ে সেটা তোমরা অবশ্যই থাম্বনেলের মধ্যে দেখেছো। তাহলে বলে রাখি, আজকের যে ক্লাস সেটা পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডি সুপারভাইজার এই দুটো মেন এক্সামের জন্য। এবং আজকের ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে দেখাবো সঠিকভাবে তোমরা কি কীভাবে ইংলিশ প্যাসেজ থেকে বাংলাতে ট্রান্সলেট করবে। তোমরা যদি পরীক্ষাতে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করো, সেখানে কিন্তু তোমাদের যিনি খাতা দেখবেন তিনি কিন্তু সন্তুষ্ট হবেন না। তাই আজকের এই ভিডিও মধ্যে আমি তোমাদেরকে দেখাবো পার্ট বাই পার্ট, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে এটা ট্রান্সলেট করবে ইংলিশ প্যাসেজ থেকে বাংলাতে। তো সবার কাছে একটাই আশা রাখবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং এই ভিডিওর পিডিএফ তোমরা কীভাবে পাবে সেটা তোমরা ভিডিও দেখতে থাকো, আমি তোমাদেরকে বলে দেবো। তো এখানে প্রশ্নের মধ্যে প্রথম যে অংশটা আছে দেখতে পাচ্ছ, সেখানে লেখা আছে ঋতুপর্ণা সেনগুপ্ত সেজ দ্যাট লেট প্রণব মুখার্জি, কমার পরে লেখা আছে এক্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ অ্যান অ্যাস্টিউট অ্যান্ড এ নলেজেবল ম্যান অ্যান্ড ইট ইজ আ গ্রেট লস টু দ্য ওয়ার্ল্ড টু লুজ সাচ এ গ্রেট স্টেটসম্যান লাইক হিম। তো এখানে প্রথম যেটা শুরু হচ্ছে সেখানে লেখা আছে ঋতুপর্ণা সেনগুপ্ত সেজ, অর্থাৎ এটার অর্থ ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন দ্যাট যে লেট প্রণব মুখার্জি, প্রয়াত প্রণব মুখার্জি। এখানে যে আমি অনুবাদটা তোমাদের দিয়েছি সেখানে দেখতে পাচ্ছি এভাবে লেখা আছে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন যে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, এখানে আছে এক্স প্রেসিডেন্ট, তার আগে লেখা আছে লেট প্রণব মুখার্জি, প্রয়াত প্রণব মুখার্জি এটা পরে দেওয়া আছে। তাহলে এখানে যেটা লিখেছি এইভাবেই তোমাদেরকে কিন্তু ট্রান্সলেট করতে হবে, না হলে তোমরা যদি যেটা লেখা আছে পরপর যদি করো তাহলে সেটা কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড হয়ে যাবে। তো এখানে যেটা বাংলা অর্থ লেখা আছে সেটা দেখতে পাচ্ছ, ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন যে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায় একজন অভিজ্ঞ ও জ্ঞানী মানুষ ছিলেন এবং তার মতো মহান রাষ্ট্রনায়ককে হারানো বিশ্বের পক্ষে বড় ক্ষতি। পরের অংশটি কী আছে, দ্য রিসেন্ট ডেথ অফ ইন্ডিয়াস ফর্মার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি কেম অ্যাজ আ শক টু দ্য এন্টায়ার কান্ট্রি, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সাম্প্রতিক মৃত্যু পুরো দেশের কাছে এক ধাক্কা হিসাবে এসেছিল। এখানে এসেছিল লেখার পরিবর্তে তোমরা লিখবে যে এসেছে। তো এখানে যেটা লেখা আছে কেম পাস্ট ইউজ করা থাকলেও আমরা যখন এটা সঠিকভাবে ট্রান্সলেট করবো তখন এটা অবশ্যই কিন্তু প্রেজেন্টেই লিখতে হবে। পরের অংশ এখানে যেটা আছে, আফটার সার্ভিং অ্যাজ দ্য ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া ফ্রম 2009 to 2012, কমার পর লেখা আছে হি বিকেম দ্য 13th প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি ইন 2012 অ্যান্ড সার্ভড আনটিল 2017। এটা অর্থ 2009 থেকে 2012 সাল পর্যন্ত ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার পরে, কমার পর লেখা আছে তিনি 2012 সালের দেশের 13তম রাষ্ট্রপতি হন এবং 2012 সাল থেকে, এখানে একটু মিস্টেক হয়েছে, 2012 সাল থেকে 2017 সাল অবধি দায়িত্ব পালন করেন। পরে এখানে আছে অন টিচার্স ডে টুডে, কমার পর লেখা আছে অ্যাক্ট্রেস ঋতুপর্ণা সেনগুপ্ত রিমেম্বার্স দ্য গ্রেট স্টেটসম্যান, এখানে যে লেখা আছে গ্রেট স্টেটসম্যান এটা কোটেশনের মধ্যে লেখা আছে, যখন আমরা ট্রান্সলেট করবো তখন এটা কিন্তু আমাদেরকে অবশ্যই কোটেশনের মধ্যেই লিখতে হবে। এবার কোটেশনের মধ্যে লেখা আছে প্রণব মুখার্জি স্যার ওয়াজ বিয়ন্ড আ পলিটিশিয়ান, এটা অর্থ আজ শিক্ষক দিবসে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু কোটেশনের মধ্যে লেখা আছে, মহান রাষ্ট্রনায়ক এর কথা স্মরণ করেন। বাকিটা যেটা কোটেশনে ছিল সেটাও এখানে কোটেশনে লেখা আছে, প্রণব মুখার্জি স্যার একজন রাজনীতিকের বাইরে ছিলেন। পরে এখানে অংশ লেখা আছে হু ডিড নট রিগার্ড হিম, এবং ইন্টারেক্টিভ মার্ক আছে। তারপর লেখা আছে হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট শর্ট আফটার পার্সোনালিটিজ, কে তাকে সম্মান করেননি, তিনি অন্যতম সর্বাধিক সন্ধানী ব্যক্তিত্ব ছিলেন। পরে এখানে লেখা আছে হি ওয়াজ ভেরি অ্যাস্টিউট, কমার পর লেখা আছে নলেজেবল অ্যান্ড লার্নেড, তিনি অত্যন্ত তুষ্ট জ্ঞানবান ও জ্ঞানী ছিলেন। নেক্সট আছে হি ওয়াজ অ্যান এভিড রিডার অ্যান্ড এ ভেরি রুটেড ইন হিজ কালচার, সেমিকোলনের পর লেখা আছে হি নিউ এ লট অ্যাবাউট লিটারেচার, এটার অর্থ তিনি একজন আগ্রহী পাঠক এবং তার সংস্কৃতির মূলে যুক্ত, কমার পর লেখা আছে তিনি সাহিত্যের বিষয়ে অনেক কিছু জানতেন। পরের অংশ এখানে আছে হোয়েন এভার হি উড হ্যাভ ডিসকাশন, কমার পর লেখা আছে হি উড অলওয়েজ কোট দ্য গ্রেট রাইটার্স অ্যান্ড ফিলোজফার্স, এটা অর্থ তিনি যখনই আলোচনা করতেন, কমার পর লেখা আছে তিনি সর্বদা মহান লেখক এবং দার্শনিকদের উদ্ধৃতি
দিতেন বা তাদের উল্লেখ করতেন। এরপরে আছে হি ওয়াজ অ্যান আর্টিকুলেট ম্যান হু উড গিভ সাচ ইন্সপায়ারিং স্পিচেস অ্যান্ড দেয়ার আর সো মেনি কোয়ালিটিস দ্যাট উই ক্যান ইমবাইব ফ্রম হিম। এটা অর্থ তিনি একজন স্পষ্টবাদী মানুষ ছিলেন যিনি এই ধরনের অনুপ্রেরণামূলক বক্তৃতা দিতেন এবং অনেক এমন অনেক গুণ রয়েছে যা আমরা তার কাছ থেকে গভীরভাবে ধারণা করতে পারি। তো এখানে আজকে যেটা ছিল টপিক এখান পর্যন্তই ছিল এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা সঠিক ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট না করে সঠিক অর্থ তোমরা এখানে কীভাবে ট্রান্সলেট করবে এবং এটার পিডিএফ এই যে ক্লাস টেটের পিডিএফ পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, লিঙ্ক ডিসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। এবং সবাইকে শেষে রিকোয়েস্ট করবো যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাও।